Good morning, friends. I am Pranav Tosde, three-time Mr. India and number one dietitian. আজকে একটা দারুণ একটা অনেক বড় একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমি প্রায় 30 থেকে 32 বছর ধরে বডি বিল্ডিং থেকে যা সব শিখেছি তারই মধ্যে একটুখানি টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো ফ্রেন্ডস, আজকের বিষয়টা কিন্তু অনেক বড় এবং খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো সবার প্রথম আমি মনে করি, নতুন কিছু শিখতে গেলে, নতুন কিছু জানতে গেলে সবার প্রথম আমাদের মাইন্ডটাকে ওপেন মাইন্ড করতে হবে। মানে আমাদের মাইন্ডের ভেতরে, আমাদের ব্রেনের ভেতরে যত নেগেটিভ আছে সেটাকে বাইরে বার করতে হবে। আপনি যতক্ষণ না ব্রেনটাকে খালি করছেন ততক্ষণ ভালো কিছু এবং নতুন কিছু শিখতে পারবেন না। এবং একটা মানুষ আমরা তখনই শিখতে পারি যখনই একজন ছাত্রসুলভ ব্যবহার আমরা করতে পারি। তো তাই ফ্রেন্ডস, নতুন কিছু শিখতে গেলে সাবজেক্টটা নতুনই, নতুন কিছু শিখতে গেলে সবার প্রথম আপনি আপনার মাইন্ডটাকে ওপেন করুন, ব্রেনটাকে খালি করুন, পজিটিভ চিন্তাভাবনা করুন, তবেই আমার কথাগুলো আপনারা ধরতে পারবেন। আর আপনাদের ব্রেনের মধ্যে যদি কোনো নেগেটিভ চিন্তাভাবনা থাকে তাহলে কিন্তু আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন না অথবা অসুবিধা হবে। তো ফ্রেন্ডস, শুরু করছি। তার আগে বলে নিই, আমার এই ধরনের হেলথের ওপর অনেক আপনারা পাবেন টিপস। আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যত সাবস্ক্রাইব করবেন তত আমি নতুন নতুন হেলথ এবং নিউট্রিশনের ব্যাপারে আমি আপনাদের সাথে কোঅপারেট করতে পারবো। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, আজকে যেটা শুরু করতে চলেছি, নতুন একটা সাবজেক্ট এবং ইন্ডিয়াতে প্রথম এসেই সাবজেক্টটা, সেটা হচ্ছে আজকের সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেটা একটা মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে। আজকের এই সাবজেক্টটা একটা ফ্যামিলিকে ধ্বংসর হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। তো ফ্রেন্ডস, আমরা প্রচুর আশেপাশে শুনতে পাই অকাল মৃত্যু। 30 বছরে কারো থাইরয়েড ধরা পড়লো, মারা গেল, 40 বছরে কারো স্ট্রোক হলো, মারা গেল, নানান রকম মৃত্যুর আমরা দুঃসংবাদ শুনতে পাচ্ছি প্রত্যেক দিন। এবং এইটা এমন একটা জায়গায় চলে আসছে যে একটা মৃত্যুর খবর মানুষের শোনা যেন ওটা একটা রেগুলার বেসের খবর হয়ে যাচ্ছে, আমাদের মধ্যে খুব একটা এফেক্ট পড়ে না। আমরা যখনই শুনি অমুক একজন মারা গেল, 30 বছর, 35 বছর, 40 বছর, 50 বছর একজন কার মারা মৃত্যুর খবর যখন আমরা শুনতে পাই তখন আমাদের মনে বিশাল একটা কিছু দাগ কাটে না, কারণ এটা একটা নর্মাল ব্যাপার হয়ে গেছে। কিন্তু ফ্রেন্ডস, আপনি একটু ভেবে দেখুন, এটা কি নর্মাল ব্যাপার? এটা কি ঠিক যে একটা 40 বছর, একটা 50 বছরের মানুষের মৃত্যুর খবর আমরা শুনবো? আমরা প্রায়শই শুনি, আরে কালকে তো ভদ্রলোক অফিসে এসেছিল, আজকে মারা গেল। হ্যাঁ, কালকে ভদ্রলোক সুস্থ ছিল, আজকে মারা গেল। তো ফ্রেন্ডস, ওই ভদ্রলোক কিন্তু কালকে সুস্থ ছিল না, ওই মানুষটার কিন্তু তিলে 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 অসুখটাকে বাড়িয়েছে। আপনারা কি জানেন আমাদের শরীরে একটা অসুখ কখন বেশি বাড়াবাড়ি জায়গায় চলে যায়? যতক্ষণ না একটা 70-80% শরীর খারাপ হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা জানতে পারি না। এবং আমরা কখন জানতে পারি আমাদের শরীর খারাপ? যখন আমাদের কোনো শরীর খারাপ হলো, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার চারটে টেস্ট করাতে বললো, তখন দেখা যাচ্ছে সুগার এসছে, তখন দেখা যাচ্ছে ক্যান্সারের লাস্ট স্টেজ। তো ফ্রেন্ডস, এই যে হঠাৎ বিপদগুলো আমাদের মাথায় যে ভেঙে পড়ছে এটাকে আটকানো যায়, কিন্তু কীভাবে আটকাবেন? এর কি কোনো রাস্তা আছে? হ্যাঁ ফ্রেন্ডস, আছে। এটা 2020, মনে রাখবেন এটা 2020। নতুন নতুন ডেলি 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 নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে। তো ফ্রেন্ডস, আমি যেটা বলতে চাইছি সেটা কিন্তু একটা ফ্যামিলিকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে, সেটা হচ্ছে ডিএনএ টেস্ট। হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা ঠিকই শুনেছেন, আপনারা যদি জেনেটিক টেস্ট করান তাহলে বুঝতে পারবেন আপনার শরীরের ভেতর কি আছে। পুরো একটা শরীরের একদম ঠিকুজি কুষ্টি, দুধ কা দুধ, পানি কা পানি আপনি জানতে পেরে যাবেন। তার মানে কি, বহু মানুষ আমরা যেটা শুনতে পেরেছি অকাল মৃত্যু, অকাল মৃত্যুর হাত থেকে আটকানো যায়। এবং ফ্রেন্ডস, আমি খুব লাকি যে এই সাবজেক্টটা আমি জানতে পেরেছি। এই সাবজেক্টটা এখন ইন্ডিয়াতে একদম নতুন এসছে, যেটা হচ্ছে জেনেটিক টেস্ট। যে কোনো মানুষ এখন, আমি যদি আমার জেনেটিক টেস্ট করাই তাহলে আমি কিন্তু বুঝতে পেরে যাব যে আমার আগামী 5-10 বছরে কি হতে চলেছে বা এখনো কি তিল তিল করে বড় হচ্ছে। আমরা কিন্তু জানতে পারি না আমাদের মধ্যে কি রোগটা আস্তে আস্তে বড় হচ্ছে। এই যে মারণ রোগ, এই যে সুগার, ক্যান্সার, এগুলো তো একদিনে হয় না, এগুলো কিন্তু আস্তে আস্তে ফ্রেন্ডস আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে। এবং সুগারকে বলে মিঠা ডিজিজ, তাই তো, সুগারকে বলা হয় সাইলেন্ট কিলার। তো ফ্রেন্ডস, আপনি দেখুন আমাদের কত সুগার, কত ক্যান্সার, কত অ্যাসিডিটি প্রবলেম, কত থাইরয়েড, এই যে মানুষের নিত্য নতুন যে রোগের সৃষ্টি হচ্ছে। এবং এই সব রোগ থেকে যদি মুক্তি পেতে চান আপনি তাহলে ফ্রেন্ডস আপনি ডিএনএ টেস্ট করান। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমরা একটা বিশাল বড় একটা ডাক্তার এবং নিউট্রিশনিস্ট টিম পেয়েছি, একটা অনেক বড় টিম যারা আমাদের সর্বক্ষণ গাইড করছে। ফ্রেন্ডস, আমরা জানি ডাক্তাররা আমাদের কতটা মিসগাইড করে, কিছু না হলে 80-90% ডাক্তাররা মিসগাইড খায়, কমিশন খায়। যে কোনো কেস হলেই সবার প্রথম হাসপাতালে ভর্তি আর ভেন্টিলেশন, মোটা মোটা বড় বড় বিল করে পাঠিয়ে দিচ্ছে। তো ফ্রেন্ডস, আমাদের নিজেদের শরীরকে কিন্তু আমাদের নিজেদেরই ঠিক করতে হবে।
তাই ফ্রেন্ডস আপনারা যদি মনে করেন যে আমি নিজে সুস্থ থাকবো এবং আমার ফ্যামিলি সুস্থ থাকবো তাহলে এই লেটেস্ট যে টেকনোলজি এসছে এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি কি না ডিএনএ টেস্ট জেনেটিক প্রবলেম হ্যাঁ ফ্রেন্ডস আমরা বাড়ি গাড়ি আমরা সন্তানদের জন্য বাড়ি গাড়ি রেখে যাই তাই তো ওগুলোর দরকার নেই ফ্রেন্ডস আপনি আপনার সন্তানকে একটা গাড়ি গিফট করবেন দরকার নেই একটা বাড়ি গিফট করবেন দরকার নেই আপনি একটা ডিএনএ টেস্ট করিয়ে রেখে দিয়ে যান দেখুন আজকে সমাজে এত অসুখ বিসুখ প্রত্যেক দিন বাড়ছে অসুখ কিন্তু কমছে না সুগার প্রেসার ক্যান্সার থাইরয়েড অ্যাসিডিটি স্ট্রোক এই অসুখগুলো কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে তো ফ্রেন্ডস এটাকে কমাবেন কি করে এটা কমাবার একমাত্র একটাই উপায় আছে সেটা হচ্ছে ডিএনএ টেস্ট করুন আপনি সুস্থ থাকুন তবে আপনার ফ্যামিলি সুস্থ থাকবে আপনাকে একটা বাড়ি গাড়ি সম্পত্তি রেখে যেতে হবে না আপনি যদি আপনার ফ্যামিলিকে সত্যি ঘরে কিছু গিফট দিতে চান তাহলে ওকে একটা জেনেটিক গিফট করুন আপনি ওর একটা ডিএনএ টেস্ট করিয়ে রেখে দিন একবার যদি আপনি ডিএনএ টেস্ট করেন তাহলে এটা কিন্তু সারা লাইফের জন্য থেকে গেল তো ফ্রেন্ডস আমরা খুব লাকি এবং আমরা অনেক বড় ডাক্তার এবং নিউট্রিশন একটা টিমের সাথে যুক্ত হতে পেরেছি যারা সবসময় আমাদের বলছে যে কীভাবে সুস্থ থাকা যায় কীভাবে আমরা রোগমুক্ত থাকবো আপনি রোগমুক্ত থাকবেন তবে আপনার ফ্যামিলি রোগমুক্ত থাকবে আপনার ফ্যামিলি রোগমুক্ত থাকবে মানে পুরো সমাজটাই রোগমুক্ত থাকবে তো ফ্রেন্ডস একটা কথা মাথায় রাখবেন আজকে যদি আপনার অসুখ হয় কালকে কিন্তু আপনার নেক্সট জেনারেশনে কিন্তু অসুখ হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে সে জায়গায় কিন্তু ইনডাইরেক্টলি আপনারা প্রত্যেকেই কিন্তু সমাজের ক্ষতি করছেন কারণ অসুখটা কিন্তু এইভাবে ছড়াচ্ছে আমি কিন্তু চেষ্টা করছি সর্বদা কীভাবে মানুষকে সুস্থ রাখা যায় তো ফ্রেন্ডস থ্যাংক ইউ সুস্থ থাকুন ভালো থাকুন কোনো রকম যদি মনে করেন যে যোগাযোগ করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি 9830879389 আপনারা এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমার ইউটিউব বাংলাতোষ দে ইউটিউবে যান গিয়ে দেখতে পারেন সবার শেষে ফ্রেন্ডস আপনাদের জন্য একটাই কথা সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ ফ্রেন্ডস